সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা এসেছি লক্ষ্মীপুর জেলায় একজন নির্যাতিত নারীর জীবনের গল্প শুনতে। আসলে এই নারীটি কি ধরনের নির্যাতনের শিকার হয়েছে সেই কথাগুলো শুনব। তো চলুন দর্শক, আমরা কথা বলি এই বোনটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপুর নাম? সাথী আক্তার। সাথী আক্তার। তো সাথী আক্তার, আপনি আসলে কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন একটু বলবেন? ভাইয়া, আমি একটাই সমস্যা যে আমি আমার বয়স যখন 14 বছর, তখন আমি একটা ছেলের সাথে সম্পর্ক করছিলাম স্কুলে পড়ালেখা থাকতে, ঠিক আছে? একটা ছেলের সাথে যখন সম্পর্ক করছিলাম তখন আমার বাড়িতে নেই, পরে আমরা দুজনে সম্পর্ক করে আমরা দুজনে বিয়ে করছিলাম। যখন আমার একটা ছেলে গর্ভবতী ছিল তখন কিন্তু কে ছেলে যখন 7 মাস, তখন আমি স্বামী চলে গেছিল, যাইয়া ঢাকা মহাখালী এক জায়গায় বিয়ে করছিল, ঠিক আছে? বিয়ে করার পরে ওই থেকে আমার বাইরে মাইনা নেয়নি, ওরা ডিভোর্স দিয়ে দিছে, বলছে যাতে বিয়ে করছে তাহলে আমার বোনকে দিব না, ডিভোর্স দিয়ে দিছে। পরে বর্তমানে এখন আমি বাপের বাড়িতে আছি একটা সন্তান নিয়ে, সন্তানটার আমি মাদ্রাসায় পড়ালেখা করাইতেছি। কিন্তু আমার আব্বা এতদিন ভালো ছিল, ও কৃষিকাজ করে আমার করে চালাইতো, কিন্তু আমার দুই ভাই, ঠিক আছে? আমি এক বোন, দুই ভাই। তা আমার দুই ভাইয়ে ওগো সন্তান ফুলা ফাইন আছে, ওরা নিজেরাই নিজেরা আয়না খায় কোনোরকম চলার মতোই, কিন্তু আমার করে যে হেল্প করবো ওরকম কোনো কিছু দেওয়ার মতোই না, ঠিক আছে? আর আমার আব্বু তো মাটির কাজ করে আমার করে যাওয়া চলাইতো, কিন্তু এখন আমার আব্বু স্টক করে ঘরে পঙ্গু হয়ে রয়েছে, আম্মু বেন স্টক করে এক সাইড অবশ্য হয়ে গেছে, ঠিক আছে? এখন বর্তমানে আমার চালার মতো কোনো ক্ষমতা নাই, এই কারণে আপনাকে ইয়েতে আইছিলাম আমি। কিন্তু এখন আমার ছেলেটার আমি মাদ্রাসার পড়ালেখা করেছি, ও কোরআন খতম দিছে, এখন হাবিজিতে ঢুকবে। বর্তমানে এই ছেলেটার মানে অনেক খরচপাতি লাগে, ছেলেটার পিছনে অনেক খরচ, মাসে 3000 টাকা বেতন, এরপর কাপড় চোপড় খাওয়ান সব কিছু দিতে হয়। কিন্তু এখন আমার আব্বু অসুস্থ, এই কারণে আমি দিতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে আমার দেওয়ার প্রতি। কিন্তু যদি আর আব্বু একটু সুস্থ থাকতো তাহলে আমার কোনো সমস্যা হইতো না, চালাইতে পারতো যে কোনো। এখন আমার মাও ফুঙ্গ, আব্বু অসুস্থ মানুষ, ও কোনো কাজকাম করতে পারে না, এখন আমি এই সমস্যার ভিতরে আছি। কিন্তু ছেলেটারে নিয়ে কষ্ট, নিজে পারি আর না পারি তো একজনের পেট যে কোনো ভাবে চালাইতে পারতাম, কিন্তু এখন আমি চালাইতে পারতেছি না, যে আমার সন্তানটা আমি খাই না, সন্তানের চিন্তাটা আগেই করি যে সন্তানটা আমি কেমনে লেখাপড়া করবো, কেমনে মানুষ করাবো, আর কেমনে আমি তার সেই ইয়ে করবে, তার যে একটা জায়গা নাই, মাথা গুঞ্জনের ঠাই নাই, এটাই আমি কোনো কিছু করতে পারিনি। এখন বর্তমানে আমি আছি এই অবস্থায়, কিন্তু কেউ যদি এরকম সহযোগ ব্যক্তি থাকে তাহলে কিন্তু আমার ছেলেটার উপরে কেউ যদি একটু সাহায্য করে, ছেলেটার মানুষ করাইতে পারি আমি, পড়ালেখা করে মানুষ হাফেজ বানাইতে পারি, আমার আশা আছে যে আমি তারা হাফেজ বানাবো। কিন্তু এই হাফেজটা যেন আমি বানাইতে পারি, ছেলে একটা ছেলে, ছেলের মতো ছেলে করতে পারি, এই কারণে আমি আপনাকে ভিডিওতে আসছিলাম। যদি কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না, আর খারাপ চোখে কেউ নজর তাকাবেন না, আপনাকে গড় ভাই বোন আছে, মা আছে, বোন আছে, তাদের কথা একটু হলো ভাববেন, খারাপ কিছু বলার আগে তাদের কথা একটু ভাববেন, ভাইবা পরে আরেকজনের চিন্তা করবেন, ঠিক আছে? কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্যে কোনো কিছুতে আসিনি, কিন্তু একমাত্র আমার ছেলের জন্য আমি এই ভিডিওতে আসছি। যদি কেউ পারেন তাহলে আমার ছেলেটার যদি হাফেজ বানাইতে পারি আমি, তো এটা কিন্তু আপনারা হে দুনিয়াতে পাবেন, এ দুনিয়াতে কিছু নয়, সব কিছু পাওয়ার আল্লাহ মালিকে সব কিছু করে দেয় হে দুনিয়ার জন্যে, মানুষ দান খরচ দেখে এ দুনিয়ার জন্য না, দেখানোর জন্য না, সে দুনিয়ার জন্যে। যদি কোনো মানুষ যদি আমার ছেলের দিকে মুখ তুলি তাকাইয়া যদি আমার একটু সাহায্য করেন তাহলে আমি ছেলেকে আর মা বাপ নিয়ে চলতে পারি, এটাই আমি সবার কাছে মিনতি করি। আচ্ছা আপু, তো এই যে 2014 সালে প্রেম করেছেন, তখনই বিয়ে বসছেন? আমার 2014 সালে না তো, আমি 2007 সালে বিয়ে করছিলাম। 7 সালে প্রেম করেছেন, কত বছর প্রেম করছিলাম? 1 বছর। 1 বছর। আচ্ছা, তো এই যে 7 সালে যে আপনি বিয়ে হয়েছে, বিয়ে করেছেন, তা আসলে আপনার বাড়ি কোথায়, ছেলের বাড়ি কোথায়? আমার বাড়ি হয়েছে বসুকুর 7 নং ইউনিয়ন, ঠিক আছে? আর ছেলের বাড়ি হয়েছে পদ্মার বাজার। আচ্ছা, তো এই যে বসিকপুর আপনার বাড়ি, ছেলের বাড়ি পদ্মার বাজার। তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি 6-এ পড়ি। 6-এ পড়েন।
তো এই যে সিক্সে, তো তখন তো আপনি কিশোরী, তখন কি প্রেম সম্বন্ধে কিছু বুঝতেন? কিছু বুঝতাম না, ও কিন্তু কে প্রতিদিন এখানে পথে দাঁড়ায় থাকতো, ডিস্টার্ব করতো, অমুকের হাতে কথা বলাতো, এরকম বলতে বলতে ওই একদিন এখানে আমাদের বাড়ির গ্রামের সবকিছু জানে, আমাদের বাড়িতে গেছিল, যাইতে যাইতে এরকম তার সাথে কথা, মানে পোলাফেনের সাথে কথা বলাইতে বলাইতে তার সাথে কথা বলতে বলতে মনের একটা মহাব্বত হয়ে গেছিল। তখন ও আমারে ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম। যখন ও ওর আমি এরকম ভালোবাসতাম যে অন্ধের মতোই, মানুষ কিরকম ভালোবাসা জানি না, আমি তার যে জীবনের অন্ধের মতো ভালোবাসতাম, কিন্তু আমি তার কাছে অন্ধের মতো ভালোবাসি, তার কাছে কোনো ভালোবাসার মূল্য পাইনি, কোনো কিছুই পাইনি। আমি যারা ভালোবাসছি সে যদি ভালো না বাসে তাহলে তো করার কিছু নেই, পাওয়া যায় না। আর এক হাতে কখনো তালি বাজে না, আমি বাজাইছি কিন্তু গত বাজেনি, ও যদি বাজাইতো তাহলে কিন্তু আমার একটা সন্তান থেকে কখনো চলে যেতে পারতো না। ও ভালোবাসার মূল্য যদি দিতে পারতো তাহলে সন্তান থেকে কখনো যাইতো না, ও তো দিতে পারেনি, ও দিতে পারে না, কিন্তু ব্যর্থ তো হয়ে গেছি আমি ওর কারণে, ওর কাছে পাগল হয়ে গেছি দেখে আজ আমার কপালে এই দুর্গতি, নিজের কুড়ালে নিজে পায়ে লাথি মারছি। কিন্তু আমার বাপ মা যদি দিত তাহলে বাপ মার বলতে পারতাম যে আপনারা ছায় চিন্তি দিছেন, এখন আমার কপালে কষ্ট দুঃখ, তাহলে বাপ মা করে বলতে পারতাম, কিন্তু আমি তো এখন কাউকে বলতে পারি না, নিজের কষ্ট নিজে ভোগ করতে হয়, কার কাছে বলবো? নাই মারপেটের একটা বোন তার সাথে শেয়ার করবো, নাই মা অসুস্থ কারো কাছে শেয়ার করার মতো জায়গা নেই, ঠিক আছে, নিজের কষ্ট নিজে ভোগ করতেছি। বাপও অসুস্থ, মা অসুস্থ, আর ভাইরেও তো অবস্থা জানে না, বিয়ে শাদী করলে বাইরে কি এত খোঁজ খবর নেয় নেয় না, তাদের টেনশন তারা এদের মাথায় নেয়। কিন্তু এখন বর্তমানে ও কোথায় আছে কেমন আছে তাও আমি জানি না, ঠিক আছে। কতদিন থেকে আপনার আমাদের আমার ছেলের বয়স এখন 14 বছর, 14 বছর থেকে কোনো ওর সাথে যোগাযোগ নাই। তার বাড়িতে কি খোঁজ খবর? না, ওর বাড়িতে ওর আম্মু নাই, ওর আব্বু নাই, সব মারা গেছে, ঠিক আছে, ওর বাইরে আছে কিন্তু ও তো দেশ গ্রামে আসে না, ও তো ঢাকা কোন জায়গায় কোন জায়গায় থাকে তাও জানি না। কি করে সে? কি করতো আগে? ও ফুটপাতে কাজ করতো, এখন তার করে ফুটপাতে কি কাজ করতো? আগে ফুটপাতে ওই যে কি ঝাঙ্গা তোয়াল লাগিন বিক্রি করতো না, এইসব গুলি বিক্রি করতো, এখন তো আর করে না, এখন জানি না ওর খবর। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনার কাছে, যখন ক্লাস সিক্সে আপনি, তখন আপনার বয়সটা কত? তখন আমার বয়স 13। 13? তো এই 13 বছর বয়সে কি একটা কিশোরী মেয়ে প্রেম সম্বন্ধে কিছু বুঝে? কিছু বুঝে না, একজনের যখন একটা ছেলে যখন অনেক কিছু কথাবার্তি পড়ে, তখন একটা মেয়ে, একটা মেয়ে তখন কোনো ঠিক থাকে না, কেন তার মনের ভিতরে একটা মায়া মহব্বত ঢুকে গেছে, ঠিক আছে, মায়া মহব্বত ঢুকে একজন মানুষের লগে জড়ে সম্পর্ক করে, যদি ওই সম্পর্কটা না হইতো, যদি মায়ে না থাকতো মানুষের মনের ভিতরে অন্তরের ভিতরে, তাহলে তো কারোর লগে সম্পর্ক করতো না। আচ্ছা যাক, এখন তাহলে তাকে হারালেন, তো 1 বছরের প্রেম, এরপর বিয়ে বসে স্বামী হারালেন, আজকে কত বছর হলো? 14 বছর। এই 14 বছর কি একাকিত্ব জীবন কাটছে না বিয়ে বসছে? মা-বাপ নিয়ে তো নতুন করে কোনো চিন্তা ভাবনা কেন করেননি? করি নেই, আমাদের তো কোনো অর্থ সম্পদ, আমাদের নিজের থাকার জায়গাটাও নাই, ঠিক আছে, আমার বাপের রয়েছে 8 ভাই, তাদের ভিতরে কোনো নিজের থাকার স্থানে কোনো জায়গা নাই, আমরা মানুষের জায়গায় থাকি, ঠিক আছে, কিন্তু সেই হিসাবে এই কারণে যে আমার বাপের কোনো টাকা পয়সাও নাই, ভাইদেরও নাই, আর বাপের কোনো থাকারও জায়গা নাই, এখন আমি ছেলে নিয়ে বাপ মার কাছে থাকি, তাহলে আমি কেমনে আশা করবো যে আমি আরেকজনের সঙ্গে জড়াবো, ও আমার কি দেখে আসবে? আমরা বোন একটা, ভাই দুইটা। আচ্ছা, তাহলে এখন মানে আপনার কিছু নেই দেখে কি আপনার কি বিয়ে হবে না? হবে না, আল্লাহ যদি হুকুম থাকে হবে না কেন, মেয়ে যাতে আছে জোর তো আছে অবশ্যই, একজন একজন সাথে তো হবে। কোনো প্রস্তাব এসেছে কিনা? না, কোনো প্রস্তাব দস্তাবে কোনো কিছুই নেই। আচ্ছা, তো আপনি এই যে আমাদের ইউটিউব চ্যানেলে কেন আসছেন? আসছি এই কষ্টের কথাগুলো বলার জন্যে। আর কোনো কিছু না? হ্যাঁ আছে, যে কেউ যদি মনের মতোই মন হয়, যদি কেউ ভালোবাসে, তাহলে কেউ যদি বিয়ে শাদী করতে চায় যে ভালো একজন মানুষ মনের মতো মানুষ পায়, তাহলে করব, বিয়ে ছাড়া তো আর থাকা যাবে না। বর্তমান আপনার বয়স কত? আমার বয়স 27 চলে। 27? আপনার ছেলের বয়স কত চলছে? ছেলের বয়স ওর 12 বছর। 12 বছর? তো এখন যদি আপনি বিয়ে বসেন তাহলে কেমন বয়সের লোক হলে আপনি বিয়ে বসবেন? কেমন বয়সের? ধরেন বয়স তোমার হইতে হবে তো পাক্কা তো 30-35 বছর তো হইতে হবে, উপর না 40, এর বেশি তো আর না, যেমন আমার বয়সের সাথে একটু বেশি হলো। আচ্ছা, বিবাহিত না অবিবাহিত? না অবিবাহিত, তো বিবাহ তো করে কি করবো, আপনি কি মনে করেন অবিবাহিত একটা ছেলে আপনি পাবেন? না, অবিবাহিত ছেলে আমি পাবো না, এটা আমি মনে করি না, যখন আমার একটা সন্তান আছে, যখন দিন দিন মানুষের বয়স বাড়তেছে, কমতেছে, বয়স কিন্তু বাড়ে না, কমতেছে, তাহলে কিন্তু আমি পাবো না, ঠিক আছে, তো যার বউ ও মারা গেছে
তাদের মতো একজন হলেই হবে, মানে বউ মারা গেছে কিংবা বউ চলে গেছে, চলে যাওয়ার মানুষরা অনেক বিশ্বাস করতে পারতেছে না, এরা যাইলে আবার আনতে পারে। আপনার কি দীর্ঘ বিশ্বাস যাদের বউ মারা যায় তারা বউকে বেশি আদর করে? আমি একটুকে বিশ্বাস, আমার নিজের কাছে কে কি বিশ্বাস করে আমি তাও জানি না, কিন্তু আমার নিজের কাছে একটুকে বিশ্বাস, যার বউ মরে যাচ্ছে কিন্তু বউর কষ্ট বুঝে, ঠিক আছে, সে অনেক আদর করে। খুব সুন্দর কথা বলছেন আপু, সাথী আপু। তো আসলে আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা আছে? তো আপনি এই যে ইউটিউব চ্যানেলে যদি আপনার ফোন নাম্বারটি দেন, অনেক মানুষ ভালো কথা বলতে পারে, অনেক মানুষ খারাপ কথা বলতে পারে। সেটা বলতেছি ভাইয়া, কেউ খারাপ মন্তব্য কোনো কথা বলবেন না, আর কেউ খারাপ নজরও দেখবেন না, খারাপ চোখও দেখবেন না, যদি কথা বলেন নিজের মারপেটের বোনের মতো কথাবার্তা বলবেন, ঠিক আছে। আপনি যোগাযোগের ব্যবস্থাটা বলুন। নাম্বার 01 7 01 7 8 8 00 49 49। আপনার নাম সাথী? আচ্ছা, তো এই নাম্বারটি কি বিকাশ করা আছে? হ্যাঁ ভাইয়া, বিকাশ করা আছে। আচ্ছা, তো আপনি তো বললেন যে আসলে যাদের বউ মারা গেছে তাদের কাছে আপনি বিয়ে বসবেন, তো আমরা দোয়া করি ইনশাল্লাহ যেন আপনার ওরকমই আশা আল্লাহ পূরণ করে। তাপু, আপনার কি যে আমাদের এই ভিডিওটি যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, আর আমাদের সমাজে যারা অল্প বয়সের মেয়েরা আপনার মতো এরকম ভুল করে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? যারা এসব ভুল করে ভাই, এসব ভুল করছি আমি নিজে, করছি নিজে, এখন বুঝি যে ভুল করলে কতটুকু, একটু এইদিকে তাকায় কথা বলে, ভুল করলে নিজে কতটুকু কষ্ট পাইতে হয় আর কতটুকু মানুষের অভিজ্ঞতা বাড়ে এটা তো সবাই জানে, কিন্তু আমি চাই কোনো ভাই বোন যেন আমার মতো কোনো বোনেরা এসব ভুল জীবনে না করে, এই পথে যেন না ফাঁড়া দেয়। আর আমি বলতে চাই যে আমার যে এই চ্যানেলটি দেখতে আছে, আমার দেশ বিদেশে বড় মানে দেশ বিদেশের বিদেশে আলারা যারা, বাংলাদেশের আলারা যারা দেখতেছে, তারা যেন আমার দিকে একটু হেল্প করে, যেন আমি ছেলেটাকে মানুষ করতে পারি, ছেলেটা যেন আমি হাবিজ বানাইতে পারি। আমার এই ডে আসা ছোটোকালটা ছিল, কেউ কিন্তু আমার এই ছেলেটার প্রতি যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারে তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারবো, আর সাহায্য করতে পারলে এটা আমার বিকাশ নাম্বার, এটাতে করতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, তো আপু আমার লাস্ট একটা প্রশ্ন আপনাকে, আপনি তো বললেন ভালো মানুষ হলে, আসলে কেমন মানুষ হলে বিয়ে বসবেন? ভালো বলতে কেমন? ভালো বলতে তো সেরা শুরুতের ভালোর কথা বলছি না, আমি তো হাই ফাই চাইতেছি না, আমি চাইতেছি মনের ভালো, সুন্দর, যার মন ফ্রেশ, সুন্দর, ভালো মানুষ, আমি এইসব মানুষ চাইতেছি। আমি কিন্তু ফ্রেশ, আমি কিন্তু ওই তোমার ডিজাইনালা, ওই তোমার ফ্যাশনালা এইসব চাইতেছি না, আমি চাইতেছি সেই কর্ম করে যেন আমার খাওয়াইতে পারে, তার কাছে রাখতে পারে। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা সকলেই জানলেন, বুঝলেন, কেউ অযথা ফোন দিবেন না। যারা বিয়ে করবেন তারা বউ হিসাবে কিংবা প্রেমিকা হিসাবে ফোন দিবেন, আর যারা বিয়ে করবেন না তার দুঃখে একটু সহযোগিতা করবেন, ছোট বোন হিসাবে আপনারা সহযোগিতা